হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আরুষি দত্ত চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমি এই ব্লগটা স্টার্ট করছি, এখন হচ্ছে সকাল 11:30, যেহেতু 12টা বাজেনি, তো সেই কারণে তো গুড আফটারনুন বলতে পারি না, তো দুপুর হয়নি, তো সেই কারণে 11:30 বাজে। আজকে একটু বেলা করে যাবে, আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে একটু যেহেতু বেলা করে যাবে, আজকে হঠাৎ আমাকে বললো কি যে তোমার হাতে আমাকে খাইয়ে দাও, মানে আমি খাইয়ে দেবো ওকে। আমি ঠিক ব্যাপারটা গুছিয়ে বলতে পারলাম না, মানে ও বলছে যে আজকে তুমি তোমার হাতে আমাকে খাইয়ে দাও, তারপরেই আমি দোকানে যাব। তো মনে হলো তোমাদেরকে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আর এরকম যারা হাউস ওয়াইফ আছে তারা এরকম হাজবেন্ডকে কতবার খাইয়ে দিয়েছো, এরকম আবদার করেছে কিনা হাজবেন্ডরা, প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার আর বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখো। আরে খাও না, দেখেছো কি ঝামেলা, বলে এতটা ভাত খাবে না। খাবে কটা ভাত? পাপাকে খাই দিচ্ছি, দেখ তোকেও খাই দি, পাপাকেও খাই দিচ্ছি। আর লাগবে নুন ফুল দিচ্ছি, কারণ আমরা খাটের মধ্যে বসে খাই না, ডাইনিং টেবিলের ওইখানে বসিয়ে খাওয়ানো থেকে এইভাবে খাই দিয়েছি, ভালোই করছি। উফ বাবা, মেয়েতে এত ছটফট করে না, কি হয়েছে? বিছানার মধ্যে ভাত পড়লো, ক্যামেরাটা এতটা দূরে, তো ওই জন্য মানে তোমরা দূর থেকে আমাকে দেখছো, অনেক দূরে ক্যামেরাটা রেখেছি ওইখানে খাটের ওইখানটায়, ওই জন্য আমাদের ক্যামেরা রাখার পজিশনটাই খুবই খারাপ, বুঝলে। দাঁড়াও আমি একটু জল নিয়ে আসি, ধরো তো তোমাদেরকে দূর থেকে ক্যামেরা যেহেতু ফিটটা করেছি এমনই পজিশনে যে দূর থেকেই তোমরা দেখতে পাবে, তো জানি না তোমাদের অসুবিধে হচ্ছে কিনা, তো তোমরা দেখতে থাকো। আর এখন বেরিয়ে যাবে, প্রায় একটুখানি ভাত আছে সেটাও দেখেছো, তো চলো। তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে। তোমরা তো আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যে আমার দাদাকে ফোন করেছিল, আমার দাদা না, আমি আমার ভাসুর আর ওর নিজের দাদা, তো দাদাকে ফোন করেছিল, তো সেটা তোমাদেরকে বলেছিলাম, পরে জানাবো। পরে হচ্ছে এটাই ব্যাপারটা যে সব ঠিকঠাক হয়ে গেছে, অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে, ওরা তো সিরিয়াসলি হয়েছে, ভীষণ বকা খেয়েছি সবার কাছে, সবাই খুবই পরিমাণে রাগ করেছে, মানে ভীষণ পরিমাণে আমার উপর রাগ করেছে, ওরা বলে হচ্ছে ইনফ্যাক্ট যে এরকম প্র্যাঙ্ক ভিডিও, আমি হচ্ছে এটা একটু প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, তো বললো এরকম ভিডিও তো বানাবে না যেটা আমাদের ভয় হয়ে যাবে। আমরা তো ভেবেছি সত্যি সত্যি ভাই এমনভাবে ফোন করেছে, করে বললো,
সো ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো তাই জন্য বলছি প্লিজ, এত কিছু করার পর আবার মানে শ্বশুর বাড়িতে এত বকা খেয়েছি, মানে একটা বিচ্ছিরি ব্যাপার, বুঝতেই পারছি তোমাদেরকে আর কি বলবো। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যেটা আমার দরকার তোমাদের কাছ থেকে। তোমাদের সাপোর্টটা আমার প্রচুর পরিমাণে দরকার, আর এতটাই সাপোর্ট করো যাতে আমার সাবস্ক্রাইব পুরো কমপ্লিট হয়ে যায়। প্লিজ, আমি অনেক চেষ্টা করছি তোমাদের জন্য, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তোমাদের ভালো লাগার জন্য সব কিছু করছি, কিন্তু তোমরা তবুও সেভাবে আমাকে সাপোর্ট করো না, ভালোবাসো না। তো আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই, সাপোর্ট চাই, প্লিজ রিকোয়েস্ট করছি। আর আমার হাজবেন্ডের কথা বলি, আমার হাজবেন্ড তো ভীষণ পরিমাণে রাগ করেছে, মানে প্রচুর পরিমাণে মানে রেগে গেছে। ওদিকে যাও, ওদিকে যাও। প্রচুর পরিমাণে রেগে গেছে আমার হাজবেন্ড, মানে এত পরিমাণে রেগে গেছে তোমাদেরকে কি বলবো, ভীষণ পরিমাণে আমার হাজবেন্ড রেগে গেছে যে এইগুলো কি হয়েছে, এগুলো এইসব ভিডিও বানাবে না, এইসব ভিডিও বানাবে না, এইসব আমার মানে হাজবেন্ড বলেছে। তো বুঝতেই পারছো মানে প্রচণ্ড পরিমাণে রাগারাগি ব্যাপারটা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো। আর আমি কি মনে করি বলতো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হবে, আবার মিল হবে, আবার ভালোবাসা হবে, সব ঠিকঠাক হয়ে যাবে, আমি এটাই মনে করি। কি বলতো, দেখো ভালোবাসার মধ্যে যেমন টিপটা তুলে নিল, দেখলে তো, তো ভালোবাসার মধ্যে দেখো যেমন ঝগড়া, একটু সরো না, কোথায় ফেলেছো টিপটা, এত দুষ্ট না। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমি মনে করি যে একটু একটু ঝগড়া না হলেও আবার হয় না, তাহলে ভালোবাসাটা বাড়বে কি করে, তাই না? তো তোমরা দেখলেই বেরিয়ে গেল। তো এখন আমি স্নান করবো, আমি সপ্তাহে দুদিন শ্যাম্পু করি, আমি এখন স্নান করবো। তার আগে মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো। আর আমার খাওয়া এখনো হয়নি, সকালে একটু তোমার বিস্কিট খেয়েছিলাম আর ম্যাগি খেয়েছিলাম। আর আমার বর তো ম্যাগি খাইই না, আর ও চা বিস্কিট খায়, আর আমি চা খাই না, কফি খাই, সেটা তোমরা হয়তো জানো, আগের ভিডিওতে বলেছি। তো এখন আমি ছোট্ট করে ভিডিওটা করলাম, এটাই দেখালাম যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমাদের ভালোবাসাটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো ওকে, টাটা, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমি এরপরে মেয়ের রান্না করবো, এগুলো কমন ব্যাপার, এগুলো এমন কিছু দেখানোর নেই, তো সেই কারণে আর দেখালাম না আমি, তাই জন্য আমার ব্লগটা এখানেই আমি স্টপ করে দিলাম। তো ওকে টাটা, ততক্ষণে আবারও বলছি ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। লাভ ইউ ফ্রেন্ড। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আবারও বললাম। আর লাইক, বেল বাটন অবশ্যই প্রেস করে দিও, কমেন্ট করবে আর শেয়ার করবে, মনে যেন থাকে। টাটা।